দর্শক, যেটি বিরতির আগে বলেছিলাম যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, আমরা চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার জন্য। আজকে ভূমিমন্ত্রীর সঙ্গে কথা বলছি। জনাব মন্ত্রী মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এই সেম সিচুয়েশন ওই আগের মতোই। আচ্ছা, আমরা আমার মনে এভাবে ট্রাই করি। আপনাকে স্বাগত, আমরা শুনতে পাচ্ছি এবং আমরা সরাসরি আছি আপনার সঙ্গে। আমি জানতে চাই যে আজকে যে চুক্তিটা করা হলো, 2011 সালের পর থেকে তো মোটামুটি ভূমি ডিজিটালাইজেশন হয়েছে, এক পর্যন্ত 10 বছরে এই ভূমি ডিজিটালাইজেশনের কতটুকু সুফল পাচ্ছে বলে মনে করেন আপনি মানুষ? আপনাদের ধন্যবাদ। সুফল কিভাবে পাচ্ছে আপনারা তো নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে, আপনারা নিজেরাও গণমাধ্যম, আপনারা তো জানেন বিভিন্নভাবে কিন্তু সুফল কিন্তু আসছে। এবং আমাদের এই ইখতিয়ান, তারপর ইমিটেশন, এগুলো কিন্তু মানুষ এখন অলরেডি আমরা যখন এই ল্যান্ডটেক্স এর বিষয়টা আমরা বলেছি যে আমরা অনলাইনে নিয়ে আসবো আজ থেকে প্রায় কয়েক মাস আগে, তখন আমরা মানে ওভারওয়েলমিং একটা মানে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সব কর্নার থেকে। এবং অবভিয়াসলি আমাদের একটু সময় লেগেছে, কারণ একটা একদিক দিয়ে হচ্ছে এটার এটার একটা প্রস্তুতি এবং পেমেন্ট গেটওয়ে, এটার মডালিটিটা কিরকম হবে, এটার মানে এটা সেফটি সিকিউরিটির একটা বিষয় আছে, এগুলোকে সব আমরা গুছিয়ে আমরা আজকে ফাইনালি আমরা একটা প্রাইভেট ব্যাংক সহ বেশ কয়েকটা এমএফএস এর সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, এবং এর মাধ্যমেই আমরা সেটা তারা সবাই তাদের ল্যান্ড ট্যাক্স দিতে পারবে। তবে এক্ষেত্রে আমাদের হয়তো সপ্তাহখানিক লাগবে, এখানে ইচ্ছে করলে আপনি পটকে গিয়ে ল্যান্ড ট্যাক্স আপনি ভাবে ওই যে উপায় বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, ইচ্ছে করে পটকে দিতে পারবে নাকি, ওখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এবং আমরা এনআইডির সাথে কানেকটিভিটি রেখেছি, তো সেটা ওটা রেজিস্টার করলে এবং একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে রেজিস্টার হওয়ার পরেই কিন্তু আমাদের কাজগুলো কিন্তু হবে। তো এটা আসলে আমি মনে করি এটা একটা বিশাল একটা বিষয়, এবং আমরা আমাদের যে এই যে ডিজিটাইজেশনের যে সার্ভিস, ডিজিটাইজ সার্ভিস, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে একটা সরকার গঠন করেন, তখন থেকেই কিন্তু এই ডিজিটাইজেশনের কথা উনি বলে এসেছেন। তো সুতরাং আজকে এটা আর স্বপ্ন নয়, এখন আমরা এটা পুরোপুরি একটা বাস্তবে রূপ নিচ্ছে কিন্তু। এবং এই ক্ষেত্রে যত সামনের দিন যাবে আমি মনে করি আমাদের যারা কনসার্ন আছে সবাই এই বেনিফিটে কিন্তু নিতে পারবে। জি মাননীয় মন্ত্রী, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মানে আপনি শেষ দিকে এসে যেভাবে ক্যামেরাটা ধরেছিলেন সেভাবে ধরলে আপনাকে দেখতে সুবিধা হবে। আমি একটু জানতে চাই যে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন, সিএস, আরএস, পর্চা, মিউটেশন, নাম জারি, কত কিছু থাকে, এগুলোকে একটা প্যাকেজের মধ্যে আনা যায় কিনা মানুষের দুর্ভোগ লাঘবের জন্য? না, এরকম কোনো প্যাকেজ বলতে কোনো কিছু নেই, এটা তো আর প্যাকেজের বিষয় না, এটা এক একটা সময়ে একটা বিষয়, ল্যান্ড ট্যাক্স এর একটা টাইম থাকে, তারপর পর্চা আপনার যে কোনো সময় আপনি। ও, আরেকটা বিষয় আমরা আপনার আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা আমরা কিয়স্ক, আপনি জানেন উন্নত বিশ্বে কিন্তু বিভিন্ন জায়গায় কিয়স্ক আছে, তো কেউ যদি খতিয়ান নিতে চায় আমরা প্ল্যান করছি আমরা বিভিন্ন জায়গায় উপজেলা লেভেলে, উপজেলা হেডকোয়ার্টারে এবং মেট্রোপলিটন এরিয়াতে ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, বিভিন্ন শপিং মল যেখানে মানুষের খুব মুভমেন্ট, ওখানে আমরা কিয়স্ক সার্ভিস আমরা চালু করব। এবং সে ওই কিয়স্কের মাধ্যমে সে যদি খতিয়ান নিতে চায় সে ওখানেই 20 টাকা জাস্ট দিবে, এবং সেই টাকা দিয়ে ওখানে তার এনআইডি এবং যা যা আছে ওগুলো বললে ওখান থেকে কিন্তু সে খতিয়ান প্রিন্ট আউট করতে পারে। আরো আছে, আপনি যদি এই কিউআর কোড এর মাধ্যমে কিন্তু আপনি কিওস থেকে অনেক ধন্যবাদ, আমাদের আসলে সময় একদম শেষ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।